সমাধানের সেট নির্ণয় করো, অর্থাৎ এই x এর মানগুলো আমরা সেট আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে বলেছে সমাধানের সেট নির্ণয় করো, এখানে যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের দুটি ভগ্নাংশ এবং সমান এই 5 দেওয়া আছে। আমরা যদি প্রথম ভগ্নাংশটা বাম পাশে রেখে এই ডান পাশে যদি দ্বিতীয় ভগ্নাংশকে পক্ষান্তর করি তাহলে আমরা পাই এই x প্লাস 7 বাই x প্লাস 1 ইজ ইকুয়াল টু 5 মাইনাস, আমরা এই ভগ্নাংশটাকে যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস আসে 2x প্লাস 6 ডিভাইডেড বাই 2x প্লাস 1। এখন যদি আমরা লসাগু করি 5 দ্বারা 2x প্লাস 1কে গুণ করলে আসে 10x প্লাস 5, এরপরে এই ভগ্নাংশটা এই লবটা লিখলে আসে 2x মাইনাস 2x মাইনাস 6, এটা লেখা যায়। তাহলে ক্রস গুণ করে আমরা এটা পাই। এখন যদি আমরা গুণফল বের করি দুটি এই রাশি তাহলে এখানে আসে 8x স্কোয়ার, গুণ করলে আমরা এটা পাই তাহলে 8x, তাহলে এটা সমান পাই আমরা এই 8x স্কোয়ার, এখানে আসে প্লাস 7x, এই 8x থেকে প্লাস 8x থেকে এই মাইনাস x গেলে তাহলে আর থাকে 7x মাইনাস 1। এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি এই অংশটুকু যদি পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে আসে এই মাইনাস 2x স্কোয়ার মাইনাস এখানে আসে 15 মাইনাস প্লাস 15x আসে তাহলে হচ্ছে 15 মাইনাস 15x মাইনাস 7 ইজ ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি, বা এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে বিয়োগফল আসে এই 8x স্কোয়ার থেকে যদি মাইনাস 2x স্কোয়ার যায় তাহলে 6x স্কোয়ার আসে। এখানে আমরা এই মাইনাস 15x থেকে যদি প্লাস 15x বিয়োগ করে তাহলে আসে মাইনাস 8x, 8x মাইনাস আমরা পাই এই মাইনাস 1 আর মাইনাস 7 ইজ ইকুয়াল টু মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 পাই, বা আমরা যদি 2 কমন নিই তাহলে আসে এই 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা উভয় দিকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে এই 3x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা সমান আমরা যদি লিখি এই মিডল টার্ম ব্যাক হাফে ভেঙে নেই তাহলে আসে এই 3x স্কোয়ার 3x স্কোয়ার 12 3 ছেড়ে 12 এই 12 আমরা যদি লিখি 6 এন্ড 2 এই 6 দুগুণে 12 তাহলে এই 6x প্লাস 2x এই 2x গেলে থাকে মাইনাস 4x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। আমরা যদি এখান থেকে 3x কমন নেই তাহলে এখানে আসে এই x মাইনাস 2 এটা আসে, আর এখানে আসে এই x মাইনাস 2 আসবে। আমরা যদি এখানে প্লাস 2 কমন নেই তাহলে আসে এই প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি এই x মাইনাস 2 ইন্টু আমরা লিখতে পারি এই 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুটি সমান 0 লিখতে পারি, সুতরাং আমরা এখানে লিখতে পারি এই x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, আবার এই 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। সুতরাং এই x ইজ ইকুয়াল টু আসে এখানে 2 এই পক্ষান্তর হলে, তাহলে আমরা যদি ওইটা সমান লিখি এই 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 3x ইজ ইকুয়াল টু আসে মাইনাস 2, সুতরাং এই x ইজ ইকুয়াল টু আসে মাইনাস 2 বাই 3। সুতরাং নিম্ন সমাধানের সেট হবে কটা মান বেরিয়েছে তাহলে এটা সমান আমরা পাই এই 2 এই 2 আর এই মাইনাস 2 বাই 3, তাহলে এটাই হবে নিম্ন অ্যান্সার।